হ্যালো এভরিওয়ান, তাহলে আজকে দেখো ক্লাস 11 এর আমরা শেপস অফ অরবিটাল মানে কক্ষসমূহের আকৃতিগুলো সম্পর্কে পড়েছিলাম, মানে এস পি ডি এই কক্ষগুলোর আকৃতি কিরকম হয়, শেপসটা কিরকম সেইগুলো আগের দিন আমরা স্ট্রাকচার অফ অ্যাটম এই চ্যাপ্টারটা ডিসকাস করেছিলাম। আজকে দেখো পাউলির অপবর্জন নীতি, এখান থেকে স্টার্ট করব। এই পাউলির অপবর্জন নীতি হঠাৎ করে কেন এটা পড়বো আমরা, কারণ হচ্ছে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, আগের দিন অনেকবার বলছিলাম কথাটা যে পরমাণুগুলোর এই যে ক্লোরিন ফ্লোরিন কার্বন হাইড্রোজেন অক্সিজেন এগুলোর এই যে পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস তো আমাদের করতে হয়, সেই করার জন্য কতগুলো নীতি আমাদের অবলম্বন করে চলতে হবে, কতগুলো নিয়ম আমাদের মানতে হবে। তার মধ্যে এই পাউলির অপবর্জন নীতি, হুন্ডের সূত্র, আউফবাউ নীতি, এই তিনটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড লেভেল, মানে কোশ্চেন আসার জন্য তো খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে একটা আসবেই এরকম একটা, সেরকমই আজকে তাহলে আমরা এই তিনটে নীতি সম্পর্কে একটু ডিসকাস করব। এই তিনটে নীতি আমাদের পড়া হয়ে গেলে তিনটে যে সূত্র, পাউলির অপবর্জন নীতি, হুন্ডের সূত্র আর আউফবাউ নীতি, এই তিনটে পড়া হয়ে গেলে আমরা তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা সঠিকভাবে করতে পারবো। তাহলে দেখো পাউলির অপবর্জন নীতি, বিজ্ঞানী পাউলি কি বললেন, না উনি বললেন একটা পরমাণু যে কোনো দুটো ইলেকট্রনের চারটে যে কোয়ান্টাম সংখ্যা আমরা পড়েছিলাম না, কোয়ান্টাম নাম্বার মুখ্য গৌণ চুম্বকীয় আর একটা ঘূর্ণন, এই চারটে কোয়ান্টাম সংখ্যার পড়েছিলাম এম এল এম আর এস, উনি বললেন যে একটা যে কোনো পরমাণুর যদি যে কোনো দুটো ইলেকট্রন ধরে নিচ্ছি, তাদের এই চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, ওনার এটাই বক্তব্য ছিল। উনি এটাও বলেছিলেন যে প্রতিটা কক্ষ বা অরবিটালে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, এটা তো উনি বলেছিলেন। আর মেন ওনার নীতিটা ছিল এটাই যে একটা পরমাণুর যে কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম সংখ্যা এন এল এম আর এস, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছিলাম এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে চুম্বকীয় আর এস হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, হতেই পারে না। সেরকম দেখো উপকক্ষ ধরো ওয়ান এস, এখানে এন এল এম আর এস, এদের মান দেখো এন এর মান ওয়ান জিরো জিরো আর এস তো আমরা বলেছিলাম না প্লাস হাফ আর মাইনাস হাফ হয় এস এর মানটা, তাহলে এই চারটে কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু একই হলো না, চারটে ডিফারেন্ট ডিফারেন্ট মান হলো, আর এটা তো প্লাস ওয়ান প্লাস হাফ হতে পারে আর মাইনাস হাফ হতে পারে, তাহলে ওয়ান জিরো জিরো প্লাস হাফ হতে পারে, ওয়ান জিরো জিরো মাইনাস হাফও হতে পারে, তাহলে এটা ওয়ান এস এর ক্ষেত্রে। এবার টু এস এর ক্ষেত্রে যদি বলো তখন তো এন ইকুয়াল টু টু হয়ে যাবে, যদি এখানে ওয়ান এস এস যেহেতু আছে তাই তো, সেই জন্য এল এর মানটা জিরো, এস উপকক্ষ অনুযায়ী এল এর মান জিরো, আর ওয়ান হচ্ছে কি এখানে যে এখানে এস এর বাদিকে যেটা থাকবে সেটা হচ্ছে এন এর ভ্যালু, যদি টু এস থাকতো তাহলে এন এর ভ্যালু হতো এন ইকুয়াল টু টু, এরকম করে হতো। এবার এছাড়া দেখো এই নীতির সাহায্যে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যাও কিন্তু নির্ণয় করা যায়, যেমন ধরো এস উপকক্ষ তে দুটো, কারণ কি এদের একটা কক্ষক আছে, তাহলে ওয়ান ইন্টু টু আমরা দুই দিয়ে গুণ করছি, এস উপকক্ষের ক্ষেত্রে একটা কক্ষক আছে, প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই ফলো করে নিও যদি ভুলে গিয়ে থাকো এগুলো, তাহলে এস উপকক্ষে ওয়ান ইন্টু টু তাহলে দুটো আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, পি উপকক্ষের ক্ষেত্রে কি হবে, পি উপকক্ষে তিনটে কক্ষক ছিল তাহলে থ্রি ইন্টু টু ছটা সর্বোচ্চ ইলেকট্রন আছে ছটা, ডি উপকক্ষের ক্ষেত্রে দেখো কটা কটা কক্ষক ছিল পাঁচটা, তাই ফাইভ ইন্টু টু দশটা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টেন, আর এফ এর ক্ষেত্রে ছিল সাতটা কক্ষক তাই সেভেন ইন্টু টু ফোরটিন, ফোরটিন হচ্ছে এদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। এই নীতি অনুযায়ী প্রতিটা অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু, তাহলে পাউলির অপবর্জন নীতি থেকে আমরা পাই যে প্রতিটা অরবিটালে মানে প্রতিটা কক্ষে কক্ষকে ইলেকট্রনের ধারণ ক্ষমতা হচ্ছে টু। ওকে, এছাড়াও দেখো এই নীতির সাহায্যে আমরা আর কি জানতে পারি,
না এই নীতির সাহায্যে কোন নির্দিষ্ট কক্ষে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেটাও কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে কোন নির্দিষ্ট কক্ষে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকবে, ধরো আমি বলছি এল কক্ষ, কক্ষ এল কক্ষ এগুলো হচ্ছে কে এল এম এন, এগুলো তো এক একটা কক্ষ, কক্ষক নয়, কক্ষ আর কক্ষ কিন্তু আলাদা। কক্ষ হচ্ছে যে যেগুলো আমরা বললাম এস এর ক্ষেত্রে হয় একটা, পি এর ক্ষেত্রে হয় তিনটে, ডি এর ক্ষেত্রে পাঁচটা, আর এফ এর ক্ষেত্রে সাতটা, সেভেন, এইগুলো হচ্ছে কক্ষ। তাহলে কে এল এম এন এরকম তো কক্ষ আমরা বোর্ডের মডেল থেকে পেয়েছিলাম, শক্তি মাত্রার অনুসারে এগুলোকে করা হয়। তো এল কক্ষে দেখো এল এর ভ্যালু কত হয়, টু হয়, আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা পড়তে গিয়ে পড়েছিলাম। আর এল এর ভ্যালু হয় কত, জিরো আর ওয়ান। জিরো কার ক্ষেত্রে হবে, এস উপকক্ষের ক্ষেত্রে, মানে একটার সাথে একটা কিভাবে রিলেটেড শুরু দেখো, যে এস উপকক্ষের ক্ষেত্রে তাহলে জিরো, পি উপকক্ষের ক্ষেত্রে হচ্ছে ওয়ান। এই এস উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, টু, আর পি উপকক্ষে হচ্ছে ছটা। আমরা আগের তাতেই তো দেখলাম এস উপকক্ষে দুটো, পি উপকক্ষে ছটা। তাহলে এল কক্ষ, ঠিক আছে, এল কক্ষতে এল যদি টু হয়, এল তো জিরো ওয়ান হয়, জিরো হচ্ছে এস এর ক্ষেত্রে, ওয়ান হচ্ছে পি উপকক্ষের ক্ষেত্রে, এস পি ডি এফ এল এর ভ্যালু জিরো ওয়ান টু থ্রি এইভাবে চলতে থাকে। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা টু আর সিক্স। তাহলে এল কক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে, না সিক্স প্লাস টু আটটা। তাহলে এই দুটোকে আমরা যোগ করে দিলাম এস কক্ষ আর পি কক্ষকে, তাহলে এল কক্ষের ভ্যালু পেয়ে গেল, এল কক্ষে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা পেয়ে গেলাম টু প্লাস সিক্স এইট। সেরকমই দেখো এম কক্ষ, কে এল এম, তা এল এর পরে এম আসছে, মানে এল ইকুয়াল টু থ্রি। তাহলে এল এর ভ্যালু কত হবে, জিরো ওয়ান টু, জিরো হবে, ওয়ান হবে, টু হবে। তাহলে এস পি ডি উপকক্ষ তাহলে আমরা পাবো, তাহলে ডি উপকক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা ছিল যে ফাইভ ইন্টু টু টেন, তাহলে টু প্লাস সিক্স প্লাস টেন এইটিন হলো। তাহলে কত সংখ্যক, এই নীতির সাহায্যে কোনো নির্দিষ্ট কক্ষে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তা গণনা করা যাচ্ছে, যে এম কক্ষে তাহলে আঠেরোটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, এটা আমরা ক্যালকুলেট করে ফেলতে পারতাম। সেরকমই এন কক্ষের ক্ষেত্রে এন ইকুয়াল টু ফোর, তাহলে টু প্লাস সিক্স প্লাস টেন, এতে এক্ষেত্রে এল কক্ষ হবে জিরো ওয়ান টু থ্রি, তাহলে টু হচ্ছে ডি উপকক্ষ আর থ্রি হচ্ছে যে এফ। তাহলে এফ এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত ছিল, সেভেন ইন্টু টু, মনে আছে এই যে সেভেন ইন্টু টু ফর্টি। তাহলে এন কক্ষে সর্বাধিক টু প্লাস সিক্স প্লাস টু প্লাস সিক্স প্লাস টেন হচ্ছে ডি এর ক্ষেত্রে প্লাস ফোরটিন, তাহলে থার্টি টুটা সর্বাধিক সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা বললাম যে এটা এটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি, এইভাবে তাহলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারবো। ঠিক আছে, নেক্সট বলেছিলাম যে হুন্ডের সূত্র, হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র বলে, কি সূত্র, উনি কি বলেছিলেন, ওনার কি বক্তব্য ছিল। উনি বললেন যে একটা নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলো এককভাবে ওই কক্ষগুলি দখল করবে এবং এদের ঘূর্ণন কিন্তু একই দিকে থাকবে। যেরকম দেখো পি উপকক্ষের ক্ষেত্রে বলছি, পি উপকক্ষে তাহলে কটা কক্ষ থাকে, তিনটে, তাহলে পি এক্স ওয়াই জেড, আমরা শেপস অফ অরবিটালসে পড়েছিলাম পি এক্স পি ওয়াই আর পি জেড, তিনটে কক্ষকে এই পি এক্স পি ওয়াই পি জেড দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এই তিনটে, তাহলে পি উপকক্ষের ক্ষেত্রে কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো, তিনটে, চারটে, তাহলে ধরো একটাতে দুটো ইলেকট্রন আছে কোনো পরমাণুতে, তাহলে প্রথমে দুটো ভর্তি হলো। ঠিক আছে, বলছে কি যে এ দেখো নির্দিষ্ট উপকক্ষের ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ার সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ইলেকট্রনগুলি এককভাবে দখল করবে। তার মানে এখানে দেখো দুটো ইলেকট্রন, তাহলে
এরা একক ভাবে দখল এখানে একটা এখানে একটা যদি তিনটে থাকে তাহলে তিনটেই দখল করে নিল এবার যদি চারটে থাকে p এর তো তিনটে কক্ষ তাহলে চারটে কিভাবে করব আমার তো একক ভাবে করলে এখানে একটা এখানে একটা px এ একটা py তে একটা pz এ একটা তিনটে তো ভর্তি হলো তখন নেক্সট কি হবে এই px এ আর একটা ইলেকট্রন যুক্ত হবে তাহলে প্রথমে একটা করে ভর্তি হয়ে গেল তারপর যে এক্সট্রা গুলো থাকবে সেগুলো আবার প্রথম থেকে ভর্তি হতে থাকবে তাহলে এই px এ তাহলে আরেকটা ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে চারটে ইলেকট্রন সম্পূর্ণ হলো সেরকমই দেখো d d তে দেখো d তে ধরো চারটে ইলেকট্রন আছে তাহলে চারটে হলো পাঁচটা আছে d এর তো পাঁচটাই কক্ষ এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেল কিন্তু ছটা থাকলে কি হবে পাঁচটা তো হয়ে গেল তারপরে একটা যেটা আছে সে এক্সট্রা যেটা সেটা আবার দখল করলো প্রথমটা এইভাবে হলো প্রথম কক্ষটা ডি এর প্রথম কক্ষকে আবার যেটা অবশিষ্ট ছিল সেটা ভর্তি হয়ে গেল এইভাবে কি হচ্ছে ইলেকট্রন গুলো জায়গা দখল করছে যতক্ষণ মানে প্রথমে একটা করে হবে একটা করে ইলেকট্রন প্রথমে একক ভাবে ভর্তি হবে তারপর এক্সট্রা যেটা থাকবে আবার পরে প্রথম থেকে সেটা ভর্তি হতে থাকবে আর একটা কি হবে না এদের ঘূর্ণনটা একই দিকে হবে মানে এরকমই ঘুরবে নেক্সট আর একটা বললাম যেটা সেটা হচ্ছে আউফবাউ নীতি আউফবাউ নীতি কি বলছে না ইনি বললেন আবার কক্ষক সমূহের শক্তির অনুক্রমটা এনার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম ইনি কি বললেন ইলেকট্রন গুলো প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপকক্ষে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন কক্ষে তারপর আস্তে আস্তে শক্তিমাত্রা যত বাড়ছে সেই উপকক্ষগুলোতে ভর্তি হতে থাকবে সেরকমই দেখো ওয়ান এস লেস দ্যান টু এস তাহলে ওয়ান এসের থেকে টু এসের শক্তি বেশি তাই আগে ওয়ান এসে ভর্তি হবে তারপর টু এসে ভর্তি হবে কারণ ওয়ান এস হচ্ছে সর্বনিম্ন শক্তি সম্পন্ন তারপর টু এস তারপর টু পি তারপর থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি এইভাবে চলতে থাকে এটা মনে রাখার একটা এবারে এই যে পরপর হচ্ছে তাহলে কার শক্তি কিরকম সেটা মনে রাখার একটা উপায় আছে আমি একটু পরে বলছি সেটা নেক্সট কি বললেন উনি ইলেকট্রন বিন্যাস সর্বদা পাউলির অপবর্জন নীতি মেনেই চলবে ইলেকট্রন বিন্যাস যেটা বললাম যে উনি বলেছিলেন কি চারটে কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না উনি বললেন তারপর সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বার করলেন ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে সেটা বের করলেন এইভাবে ইলেকট্রন বিন্যাস সর্বদা পাউলির অপবর্জন নীতি মেনে চলবে সমশক্তি সম্পন্ন কক্ষগুলি প্রথমে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় একটু আগেই পড়লাম কে বলেছিল এটা হুন্ড বলেছিল সমশক্তি সম্পন্ন কক্ষগুলো প্রথমে একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় তারপর অতিরিক্ত যদি কোনো ইলেকট্রন থাকে তখন কেবল ইলেকট্রন জোড় গঠিত হবে তার মানে এই দেখো এখানে ছটা ইলেকট্রন আছে কিন্তু কক্ষ কাছে পাঁচটা তাহলে পাঁচটাতে পাঁচটা হয়ে গেল অতিরিক্ত ইলেকট্রন ছিল তো তাহলে সেটা কি হবে আর একটা কক্ষকে প্রথম যে থেকে যাওয়া শুরুতে যুক্ত হয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করবে তখনই কি কেবলমাত্র ইলেকট্রন জোড় গঠিত হবে ঠিক আছে তাহলে এটা বলেছিল বিজ্ঞানী হুন্ড নেক্সট আউটপাও কি বললেন আউটপাও বললেন এন প্লাস এল নিয়ম উনি বললেন যে এন প্লাস এন এর এল এর মানটা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট উপকক্ষের শক্তি বৃদ্ধি পাবে তার মানে কোনো কক্ষে ধরো এন এর মান আছে টু এল এর মান আছে জিরো তাহলে টু প্লাস জিরো হচ্ছে টু হচ্ছে তাহলে আর একটা ধরো তোমার টু এস এটা ধরো একটা উপকক্ষ টু এস তাহলে টু হচ্ছে এন এর ভ্যালু আর এস এর ভ্যালু হবে কত জিরো ঠিক আছে তাহলে টু হলো আবার যদি ধরো থ্রি ডি তাহলে এন এর ভ্যালু কত থ্রি আর ডি এর ভ্যালু সেখানে হবে এস পি ডি মানে জিরো ওয়ান টু তাহলে থ্রি প্লাস টু ফাইভ তাই তো তাহলে টু এস এর থেকে থ্রি এস থ্রি ডি এর শক্তি বৃদ্ধি পাবে তাহলে এন প্লাস এল এর মান বাড়ছে টু এস এ কিন্তু টু আর থ্রি ডি এর ক্ষেত্রে কিন্তু এন প্লাস এল হচ্ছে এন প্লাস এল কত হচ্ছে না ফাইভ থ্রি ডি এর ক্ষেত্রে তখন কিন্তু তাহলে থ্রি ডি এর শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেরকমই দেখো থ্রি ডি এর যদি ধরো বললাম এই মাত্র যে এন প্লাস এল হচ্ছে এন ভ্যালু হচ্ছে থ্রি আর এল এর ভ্যালু ডি এর ক্ষেত্রে টু
এসপিডি, তার মানে 012। 3 প্লাস 2 হচ্ছে 5। 4 এস এর ক্ষেত্রে কি দেখো, 4 এস এর ক্ষেত্রে এন হচ্ছে 4 আর এন হচ্ছে 0। এস এর এস উপকক্ষে তো এল এর ভ্যালু 0, তাহলে এখানে 4, তাহলে এন প্লাস এল এর মান 4 এসে কিন্তু কম, তার মানে শক্তি কার বেশি হবে, 3D এর শক্তি বেশি হবে, তাহলে 4S লেস দ্যান 3D। এইভাবে কিন্তু আউফবাউ দেখেছিলেন। এছাড়া আউফবাউ বললেন দুটো উপকক্ষের ক্ষেত্রে ধরো এরকম তো হতে পারে, মানে n প্লাস n এর মান 3D আর 4S এ যেমন দেখলাম দুটো, একটা 5 একটা 4, এরকমও তো হতে পারে দুটো উপকক্ষেই 1 হয়ে গেল, তাহলে কি হবে না। উনি বললেন দুটো উপকক্ষের ক্ষেত্রে যদি n প্লাস n এর মান সমান হয় তাহলে যে উপকক্ষে n এর মানটা বেশি সেই, এই n এর মানটা কম সেই উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে n এর মানের উপর তখন ডিপেন্ড করতে হবে আমাদের n প্লাস l এর মান। তাহলে n প্লাস l এই মানটা যখন দুটো উপকক্ষের ক্ষেত্রে সমান হবে তখন n এর মানের উপর ডিপেন্ড করবে, n এর মান তখন যেখানে কম হবে সেই উপকক্ষে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যেটা বলছিলাম যদি n এর মান বেশি হয় তাহলে উপকক্ষ পরে প্রবেশ করবে ইলেকট্রন সেখানে। দেখো 3D, n হচ্ছে 3, t হচ্ছে এখানে 2, তাহলে 5। 4p এর ক্ষেত্রে দেখো p উপকক্ষে কয় sp, তার মানে 2। d এর ক্ষেত্রে কত হয় spd, তার মানে 012, 2 হলো, আর 4p মানে n হচ্ছে এখানে 4 আর p হচ্ছে sp, তার মানে 1, তাহলে 4 প্লাস 1 5, তাহলে দেখো n প্লাস l এই দুটোর মানই কিন্তু এখানে সমান হচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে যেখানে n এর মান কম মানে n এর মান কোথায় কম দেখো 3, দুটো সমান কিন্তু n এর মান হচ্ছে 3 তে কম, তাই তো, তাহলে সেই উপকক্ষে ইলেকট্রন কিন্তু আগে প্রবেশ করবে, আগে 3D তে তারপর 4P তে প্রবেশ করবে, 4P এর মান n এর মানের চেয়ে বেশি, 3D এর মান কম, তাই 3D লেস দ্যান 4P। এবার বলছিলাম যেটা এই যে কার পরে কোনটা হবে, তাহলে এইভাবে আমরা বের করে নিতে পারবো, এইভাবে মানে n প্লাস l এর মান বের করে আমরা পরপর কি কি হতে পারে সেটা দেখতে পাবো। তাহলে 1s এ দেখো এদিকে আরো 1s সাথে এখানে 2s, তারপর কি হবে দেখো এখান দিয়ে লেখা আছে, এখান দিয়ে গেল 2p, তারপর 3s, তারপর 4s, ঠিক আছে 3s হলো, তারপর আবার ঘুরে কোথায় গেছে এরকম গিয়ে এরকম গেছে, তাহলে 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, এইভাবে কিন্তু ইলেকট্রনগুলোর পূর্তির ক্রম চলতে থাকছে। এই হচ্ছে ছিল আউফবাউ নীতি। তাহলে দেখো আমরা এখানে আউফবাউ নীতি, পাউলির অপবর্জন নীতি আর গুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, মানে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের জন্য যে তিনটে নীতি মেইন দরকার সেগুলো আমরা পড়ে নিলাম, ঠিক আছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড লেভেল, আর এই যে এন প্লাস এর এগুলো তো এনইটির জন্য ভীষণই ইম্পর্টেন্ট, খুবই শর্ট কোয়েশ্চেন এমসিকিউ এখান থেকে আসতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা ছিল, নেক্সট ক্লাসে আমরা পরমাণু ইলেকট্রন বিন্যাস পদ্ধতিগুলো জানবো, তাহলে আমাদের স্ট্রাকচার অফ অ্যাটম এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস করব, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলেই নেক্সট দিন আর একটা ক্লাস হলেই আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা তাহলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ।